দূরেরও কাছের বন্ধুরা, ঝাড়া কলেজ পরিবারের পক্ষ থেকে সমাজবিজ্ঞান বিষয়ের ক্লাসে আমি ডক্টর গোপাল চন্দ্র সর্দার, উপাধ্যক্ষ ঝাড়া কলেজ সাতক্ষীরা, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, ইতিমধ্যে আমি কয়েকটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং আমাদের কারিগরি সহযোগিতায় থাকা মাসুদ, সে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, সেই ক্লাসগুলো নিয়মিত মনিটরিং করে এবং জানতে পেরেছি এবং আমি নিজেও কিছুটা দেখেছি যে ক্লাসগুলো তোমরা উপভোগ করছো। আমি মনে করি শুধু আমার ক্লাস নয়, ঝাড়া ক্লাস কলেজের সকল শিক্ষকের ক্লাসই তোমরা মনে প্রাণে গ্রহণ করবে, কারণ ঝাড়া কলেজ পরিবারটি শিক্ষা আন্দোলনের গর্বিত অংশীদার হতে চায় এবং তোমরা সবাই জানো আমাদের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান স্যার নিয়মিত তোমাদেরকে ব্রিফিং দিয়ে থাকেন এবং কিভাবে পাঠাভ্যাস করলে ভালো হবে, কিভাবে তোমরা ভালো ফলাফল করবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কিভাবে তোমরা নিজেদেরকে বিনিয়োগ করতে পারবে সে বিষয়টি তিনি মাঝে মাঝেই তোমাদের সামনে উপস্থাপন করেন। যা হোক বন্ধুরা, আমি বেশ বুঝতে পারছি তোমরা আন্তরিকতার সাথে এবং অত্যন্ত আনন্দের সাথে আমার পাঠদান কার্যক্রমকে স্বাগত জানাচ্ছ। তো আজকে আমার যে বিষয়টি সেটি হলো পরিবার। পরিবার হচ্ছে সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এবং পরিবারের শিক্ষা আমাদের আত্মসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে প্রভাব ফেলে, আমাদের কর্মজীবনে প্রভাব ফেলে। সুতরাং পরিবার সম্পর্কিত জ্ঞানটি সুশৃঙ্খলভাবে অর্জন করতে পারলে আমরা আরও ম্যাচিউরড আচরণের অধিকারী হতে পারব, এ বিষয়টি নিশ্চিত করে বলা যায়। অনেকে হয়তো ভাবতে পারো যে পরিবার তো তেমন কোনো বিষয় না, আমরা সবাই তো পরিবারে থাকি, পরিবারে বসবাস করি, আমরা পরিবার ছাড়া কি কেউ থাকতে পারে? কিন্তু বিষয়টি যতটা সরলভাবে বলা যায়, একটি আদর্শ পরিবারের বিষয় কিন্তু অতটা সরল নয়। কিভাবে আমরা আদর্শ পরিবারের সদস্য হতে পারি, কিভাবে আমরা পারিবারিক জীবনকে সুন্দর করতে পারি, আমাদের পারিবারিক জীবনের গুরুত্ব কতটুকু, সে বিষয় সম্পর্কে আমাদের জানা বোঝা অবধারিতরূপে অত্যন্ত প্রয়োজনীয়। আমি তোমাদেরকে একটি গল্প দিয়েই যদি বুঝাই তাহলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে। গল্পটি এরকম, 5-6 বছরের একটি মেয়ে, সে প্রতিদিন যখন ঘুম থেকে সকালে ওঠে তখন তার বাবার সাথে তার দেখা হয়, তার বাবা ততক্ষণে চলে যায় তার ব্যবসা কেন্দ্রে। আবার যখন রাতে তার বাবা ফিরে আসে মেয়েটি ততক্ষণে ঘুমিয়ে পড়ে। তাহলে তার বাবার সাথে তো তার দেখাই হয় না, কালে ভদ্রে হয়তো কখনো দেখা হয়, তার সবসময় মিথুষ্ক্রিয়া বা অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি সে বিনিময় করে তার মায়ের সাথে।
একদিন সে মায়ের সাথে পরামর্শ করল, অধিক রাত পর্যন্ত জেগে থাকল। তারপরে তার বাবা সাক্ষাৎ পেল। তার বাবা যখন বাড়িতে এসে দেখে তার মেয়ে এখনও ঘুমায়নি, তখন বাবা প্রথমটা বিস্মিত হলেও আনন্দও পেয়েছিলেন, হাজার হোক নিজের সন্তান তো। উনি যখন মেয়েকে বললেন, মা তুমি এখনও ঘুমাও, বলে যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা বলল, তোমার কী কথা বলো আমার। বাবা তার বাবার কাছে মেয়েটি বলল, তুমি প্রতিদিন কত টাকা আয় করো? তার বাবা একটা অ্যামাউন্ট বলল তাকে, সেটি ডলারে বা টাকায় 500, 1000, 10000, যাই হোক এমন একটি অ্যামাউন্ট বলল। সে বাবার কাছে খাওয়ার টেবিলে বসে দাবি জানালো, বাবা আমাকে প্রতিদিন তোমাকে এই পরিমাণ টাকা, অর্থাৎ একটা মিনিমাম একটা টাকা সে দাবি করল, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, $10, $5, যা হোক এমন একটি অ্যামাউন্ট হবে হয়তো। সেই অ্যামাউন্ট নিয়ে সে একদিন গুনে দেখল, তার মায়ের সহযোগিতায় গুনল, গণনা করলো। সেটি গণনা করার পরে দেখল তার বাবার একদিনের আয়ের সমান টাকা সেটি। তখন সে কী করল? তখন সে আরেকদিন ওরকম রাত জেগে তার বাবাকে সময় দিল, বাবাকে বলল, বাবা অমুক দিন তুমি আমাকে সময় দেবে, তুমি যদি আমাকে সময় না দাও তাহলে হবে না, কারণ আমি তোমাকে একদিন যে পরিমাণ টাকা তুমি আয় করো সেই যে সর্বোচ্চ পরিমাণটি তুমি বলছিলে আমি সেই টাকাই তোমাকে দেব। তার বাবা তখন বুঝতে পারল মেয়েটি আমার সঙ্গ অনেক বেশি প্রত্যাশা করে। তখন বাবা তাকে সময় দিল। বাবা মা এবং ওই 6 বছর বয়সের মেয়েটি একদিন বেড়াতে চলে গেল। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াল, পার্কে গেল, চিড়িয়াখানায় গেল, মার্কেটিংয়ে গেল। নিশ্চয়ই বন্ধুরা বুঝছো এটি একটি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবার, এলিট ক্লাস পরিবার। এই পরিবারের চলাফেরা, তাদের নিজস্ব গাড়িতে যাওয়া, সব কিছু মিলিয়ে তারা কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত। তবু অভাব কিন্তু মেয়েটি একটি জায়গায় বোধ করছিল বারবার, তার বাবার অভাব। আর বাবা বুঝতে পারছিল যে আমার এই অর্থ, আমার এই ব্যবসা, আমার এই টাকা, এটি আমার এই পিতৃস্নেহের কাছে একেবারেই মূল্যহীন। সেদিন থেকে তার বাবা ব্যবসায় অন্যরকম নিয়ম দাঁড় করল, অর্থাৎ মেয়েকে সময় দিল, সংসারকে সময় দিল এবং জীবনের অর্থ খুঁজে ফেলল, পারিবারিক জীবনের গুরুত্ব বুঝে ফেলল। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পারছো পরিবার বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে অনেকের সংসারে পিতা নেই, মাতা আছে, অনেকের মা নেই, বাবা আছে, বাবা হয়তো আরেকটি বিয়ে করছে। তখন ওই সন্তানদের কী অবস্থা? তারা পিতামাতার স্নেহ বঞ্চিত হয়ে হতাশায় নিমজ্জিত হয়, তাদের গাইডলাইন দেওয়ার লোক থাকে না, মনের আবেগ প্রকাশ করবার জায়গা তাদের থাকে না। অনেক সময় আমরা দেখি যে অনেক সন্তান আমাদের সমাজে ঘুরে ফিরে বেড়াচ্ছে, যারা পিতা মাতাহীন, যাদের জন্ম পরিচয়টা নিয়েও অনেক সময় আমরা অনেক রকম সমস্যার কথা জানতে পারি। তাহলে এই সন্তানদের কী অবস্থা দাঁড়ে? তারা ছিন্নমূল শিশুর মতো ঘুরে বেড়ায়, তাদের না আছে লেখাপড়া, না আছে মাথায় তেল, না আছে তাদের সময় মতো খাওয়া, এমনকি তারা অনাহারে অর্ধাহারে বিভিন্নভাবে ঘুরে বেড়ায় এবং সমাজের সুযোগ সন্ধানীদের কবলে পড়ে তারা সমাজের অপরাধ জগতের ভিতরেও ঢুকে পড়ে। আমরা আরেকটি দৃশ্য অনেক সময় আমাদের সমাজ জীবনে দেখতে পাই, সেটি এরকম যে সমাজে আমরা তৃতীয় লিঙ্গের অনেক
মানুষকে দেখি যাদেরকে আমরা হিজড়া বলি। এই হিজড়াদের উপরে আমি নিজেও অনেক লেখাপড়া করেছি এবং তাদের জীবন দর্শন সম্পর্কে, তাদের জীবন জীবনের কষ্ট সম্পর্কে, তাদের অভাব অভিযোগ সম্পর্কে আমার অনেকখানি জানবার সুযোগ হয়েছিল পড়ার মাধ্যমে। তাছাড়া আমি যখন নিয়মিত ঢাকায় আসা যাওয়া করি, বিশেষ করে আমার শিক্ষা জীবনে, আমার অনার্স মাস্টার্স এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জনের প্রাক্কালে, তখন দেখতাম দৌলুদিয়া পাটুরিয়া ঘাটে মাঝে মাঝেই এই হিজড়া সম্প্রদায়ের লোকজনের সাথে দেখা হতো, কথা হতো, এবং তারা যেভাবে টাকা আয় করে, টাকা মানুষের কাছ থেকে নেয়, যেভাবে জীবন জীবিকা অর্জন করে, সেটি কিন্তু আমরা বাইরের দৃষ্টিতে অন্যভাবে দেখি। কিন্তু যদি তাদের সাথে আমরা নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে, অ্যান্থ্রোপোলজিক্যালি তাদের সাথে মিশতে পারি, বন্ধুত্ব করতে পারি, তাহলে বোঝা যায় যে তাদের জীবন কত কষ্ট। আমি একবার শুনছিলাম তাদেরই একজনের কাছ থেকে যে তাদের মা বাবারা তাদেরকে বাড়িতে গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের ভাইয়েরা তাদেরকে পছন্দ করে না, তাদের বোনেরাও তাদেরকে দেখতে পারে না। কী দোষ তাদের? স্রষ্টা তাদেরকে এভাবেই পৃথিবীতে পাঠিয়েছে, তারা পারিবারিক মর্যাদা পায় না, পরিবার তাদেরকে সেভাবে দেখে না। তাহলে আমরা বুঝতে পারছি যে পরিবারবিহীন একজন মানুষ কেমন হতে পারে। আমরা আরও দেখি সব পরিবারের সন্তান সমানভাবে লেখাপড়া অর্জন করতে পারে না, পারিবারিক গাইডলাইন যথাযথ না থাকার কারণে। পরিবার হচ্ছে সবচাইতে বড় স্কুল। যত শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা বলি না কেন, যত বিদ্যাপীঠের কথা আমরা বলি না কেন, পরিবারের চাইতে বড় বিদ্যাপীঠ আর কোথাও নাই। পরিবার হচ্ছে মানুষের আবেগ অনুভূতি প্রকাশের প্রথম জায়গা। পরিবারের ভিতরেই মানুষ তার সুখ দুঃখ, ব্যথা বেদনা, হাসি কান্না এগুলো প্রকাশ করতে পারে। এই পরিবার হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সৃষ্ট সংগঠন। এই সংগঠন সৃষ্টির পূর্বশর্ত হিসেবে যে প্রতিষ্ঠানটি ভূমিকা পালন করে সেটা হচ্ছে বিবাহ। সমাজ স্বীকৃত পন্থায় যখন কোনো নারী পুরুষ যুগল বন্ধনে আবদ্ধ হয়, তখন আমরা এই তাদের দাম্পত্য জীবনকে একটি পরিবার বলতে পারি। সমাজবিজ্ঞানের ভাষায় এটি একক পরিবার। এভাবে আমরা দেখতে পাই একক পরিবার আছে, যৌথ পরিবার আছে, বর্ধিত পরিবার আছে। একক পরিবার যেটি বললাম, স্বামী স্ত্রী এবং বড়জন তাদের মানে সন্তান, এক বা দুইজন সন্তান, এরকম ধরনের পরিবারকে আমরা একক পরিবার বলতে পারি। যৌথ পরিবার হচ্ছে, যদি আমার নিজের জায়গা থেকে দেখি, তাহলে আমার পিতা মাতা, এবং তোমরা প্রত্যেকেই তোমার নিজের জায়গা থেকে দেখতে পারো, তুমি, তোমার পিতা মাতা এবং তারপরের জেনারেশানটা, এটা হচ্ছে যৌথ পরিবার। বর্ধিত পরিবারটা কি? বর্ধিত পরিবারটা হচ্ছে তিন পুরুষের পরিবার, অর্থাৎ আমি, আমার পিতা মাতা এবং আমার দাদা দাদি। এর নিচে কি আসবে? আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ের মেয়েদের যে স্ত্রীরা আছে, আমার বৌমারা, এবং তারপরে আমার নাতি নাতনি, অথবা এমনও হয় যে কোনো স্বামী পরিত্যক্তা, কোনো বোন বা কোনো বিধবা নারী, অথবা কাজের মেয়ে, অথবা কোনো নিকট আত্মীয়, এরকম ধরনের এই পরিবারকে বলা হয় যৌথ পরিবার। যৌথ পরিবারে যেমন সুবিধা আছে, একক পরিবারের যেমন সুবিধা আছে, বর্ধিত পরিবারেরও তেমন সুবিধা আছে। বর্ধিত পরিবারটা দেখা যাচ্ছে যে এখানে ছেলে মেয়েদের ভিতরে সহনশীলতার দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। একক পরিবারে অনেক সময় সুবিধা অসুবিধা এইগুলো জীবন চলার পথে এইগুলো মোকাবেলা করা অনেক সময় সমস্যা হয়ে পড়ে। আমরা লক্ষ্য করি যে আমাদের সমাজে
আরেক ধরনের পরিবার আছে যেটি হচ্ছে বসবাসের ভিত্তিতে ঠিক করা হয়, পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার, নয়াবাস পরিবার। ছেলে এবং মেয়ের বিয়ের পরে যদি মেয়ে বিবাহিত স্ত্রী ছেলের পিতার গৃহে বসবাস করে তাহলে সেটি হলো পিতৃবাস পরিবার। মাতৃবাস পরিবার যদি বিয়ের পরে নবদম্পতি বসবাস করে মেয়ের পিতার গৃহে তবে সেটিকে আমরা মাতৃবাস পরিবার বলতে পারি। আর নয়াবাস পরিবার হলো ছেলের পিতার গৃহেও নয়, মায়ের পিতার গৃহেও নয়, মেয়ের বাবা মায়ের পিতার গৃহেও নয়, তখন সেটি হচ্ছে মাতৃবাস নয়াবাস পরিবার। এখানে একটি বিষয় আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের সমাজে অনেকে ঘর জামাই থাকে। এই যারা ঘর জামাই থাকে, বিশেষ করে আমাদের পিতৃতান্ত্রিক সমাজে যারা ঘর জামাই থাকে, তারা কি করে, তারা কিন্তু মেয়ের পিতামাতার বাড়িতে বসবাস করে। তাহলে এটি তো স্বয়ংক্রিয়ভাবেই মাতৃবাস পরিবার হয়ে যাবে। অনেক সময় আমরা দেখি যে চাকরির সূত্রে অথবা কোনো কর্মের সূত্রে আমরা বাইরে বসবাস করি, অর্থাৎ স্বামী স্ত্রী এবং ছোট বাচ্চাদের নিয়ে বা একটু বড় যাই হোক আমরা বসবাস করি, তখন সেটি হয় নয়াবাস পরিবার। এই নয়াবাস পরিবার গঠনের ক্ষেত্রে বর্তমান যুগে বর্তমান সময়ে আরও অনেক ক্রাইটেরিয়া আমাদের সামনে আসে, আরও অনেক বৈশিষ্ট্য আমাদের সামনে আসে। সেটি এরকম, অনেক সময় প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা নিজেদের ভিতরে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যে বিবাহে ছেলে বা মেয়ের পরিবার অনেক সময় সম্মতি জানায় না, অথবা কোনো এক পক্ষ সম্মতি জানায়, অন্য পক্ষ সম্মতি জানায় না, তখন তারা তৃতীয় কোনো জায়গায় বসতি স্থাপনের সুযোগ গ্রহণ করে। তারা চাকরি করুক বা ব্যবসা করুক বা অন্য কিছু নাই বা করুক, অনেক সময় এমনও দেখা যায় বিবাহ উত্তরকালে পারিবারিক কলহে লিপ্ত হওয়ার মাধ্যমে অনেক দম্পতি তাদের শ্বশুর শাশুড়ি বা ছেলে তার পিতামাতার থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলে, অথবা পিতামাতা তার ছেলে এবং বৌমাকে পৃথক করে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় বা মানসিক পীড়া অনুভব করে। যখন এভাবে বিবাহসাদী হয়ে যায় তখন মানে পরিস্থিতি হয়, তখন কি হয়, তখন তারা আলাদাভাবে সংসার পাতে আলাদাভাবে বসবাস করে, এটিকেও আমরা নয়াবাস পরিবারের মধ্যে ফেলতে পারি। ক্ষমতার ভিত্তিতেও পরিবারের একটি ভাগ আছে। ক্ষমতাটি কেমন, ক্ষমতা যেমন পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারটা কেমন, যে পিতা বলে কথা নয়, মানে ছেলেরা পুরুষ মানুষেরা বিশেষ করে সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী, কোনো সিদ্ধান্ত গ্রহণ, কোনো বিষয়ে মতামত জানানো, উপদেশ দেওয়া, টাকা পয়সার বিষয়গুলো দেওয়া, সংসারের আয় রোজগার করা, মানে এক কথায় সমস্ত বিষয়ে, ছোটো হোক বড়ো হোক সমস্ত বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, বিশেষ করে ছেলেরা পুরুষেরা, তখন সেটি হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার কেমন, মাতৃতান্ত্রিক পরিবারে আমরা লক্ষ্য করি মায়েরা ভূমিকা পালন করে, মায়ের ক্ষমতা সেখানে অনেক বেশি। যেমন আমরা এ ধরনের পরিবার দেখতে পাই গারোদের ভিতরে। গারো সমাজে আমরা লক্ষ্য করি যে মায়েরা অনেক বেশি ভূমিকা পালন করে এবং তারা দেখা যাচ্ছে যে তাদের কথা মতো ছেলেরা মেয়েরা তারা সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়। পারিবারিক যে কোনো বিষয়, কোনো গোলমাল, কোনো ভালো কাজ, কোনো সামাজিক অনুষ্ঠান, কোনো জায়গায় যাওয়া বা না যাওয়ার বিষয়, এগুলো অনেকটা মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের উপরেই নির্ভর করে। যেমন এটি যদি আমরা অনেকটা মানে এরকম করে বলি, যদিও কেমন মনে হবে শুনতে, যে যদি দেখা যাচ্ছে যে মাতৃতান্ত্রিক পরিবারে মা যদি বলে তার জামাইকে
যে তুমি ঘরের বাইরে যেতে পারবে না, অথবা তার স্ত্রী যদি বলে যে তুমি সারাদিন এখানে বসে এই কাজ করবো ওই কাজ করবা, হ্যাঁ, তো সে অনেকটা সেখানে বাধ্য থাকবে, এরকম একটা ভাব ধারা মনে হয়। পিতৃতান্ত্রিক পরিবারে যেমন আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে কড়া শাসনে রাখি, মাতৃতান্ত্রিক পরিবারে তার উল্টোটাই ঘটে। আমরা অনেক সময় সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের একটি শ্রেণী বিভাজন করতে পারি। সম্পত্তির উত্তরাধিকারটা কেমন? যেমন হচ্ছে পিতৃ সূত্রীয় পরিবার। যে পরিবারে আমরা লক্ষ্য করি যে পিতার সহায় সম্পদ, পিতার ধারা অনুযায়ী সম্পত্তি সন্তানদের ভিতরে বণ্টন হয়, যেমন পিতার যদি জমি জায়গা থাকে, সম্পত্তি থাকে, স্থাবর অস্থাবর যাই থাকুক, এটি ভাগ হয় সন্তানদের ভিতরে। কীভাবে ভাগ হয়? যে বাবার ধারা অনুযায়ী, বাবার নিয়ম অনুযায়ী, সেই সমাজের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। যেমন আমরা মুসলিম আইনে লক্ষ্য করি যে বাবার যদি 5 বিঘা জমি থাকে, তাহলে দেখা যাচ্ছে কি যে 5 বিঘা জমির ভিতরে হয়তো 2-3 সন্তান যদি থাকে এবং একজন যদি মেয়ে থাকে, মেয়ে 1 বিঘা পায়, 2 ছেলে 2-2 4 বিঘা পায়, এইভাবে ভাব। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মাতৃতান্ত্রিক পরিবারে, আমরা মাতৃসূত্রীয় পরিবারে এর উল্টোটা দেখি। মায়ের যে জমি থাকবে, মা যদি ধর্মীয় বিধানে সেভাবে নাও আসে, তবুও সে যদি বলে আমার ছেলেকে আমি 1 বিঘা দেবো আর 2 মেয়ে আছে আমার, 2 মেয়েকে 2-2 4 বিঘা দেবো, তাহলে সেটিই মেনে নিতে হয়। অবশ্যই এ কথা ঠিক যে সকল ধরনের পরিবার সকল সমাজে বিদ্যমান নয়। আমাদের সমাজ কাঠামো, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই ধরনের মানে অনেক ধরনের পরিবার কাঠামো বিদ্যমান নয়। পৃথিবীর অনেক সমাজে অনেক ধরনের পরিবার আমরা লক্ষ্য করি। যাই হোক, অনেক সময় আমরা এটিও দেখি যে সংখ্যার ভিত্তিতেও কিন্তু পরিবারের একটা ভাগ আছে, যেমন একপত্নীক বিবাহ, বহুপত্নীক বিবাহ, আবার বহুপতি বিবাহ। এক পত্নী মানে একজন স্বামীর একজন স্ত্রী থাকে এবং তারা যখন একটা পরিবারে বসবাস করবে তখন সেটি হচ্ছে এক পত্নী পরিবার। বহুপত্নীক পরিবারটা কি? যখন একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে তখন সেটি হচ্ছে বহুপত্নীক পরিবার। এবং বহুপতি পরিবারটা কি? বহুপতি পরিবার হচ্ছে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। কিন্তু এটি আমাদের সমাজের জন্য প্রযোজ্য নয়, আমাদের সমাজে এটি দেখা যায় না। এভাবে দেখা যাচ্ছে যে পরিবারের নানা রকম ভাগ আছে। প্রসঙ্গত আমি আরেকটি কথা না বললেই নয়, বিষয়টি অনেকটা এরকম যে আমি মাঝে মাঝে বলি এবং পূর্ববর্তী ক্লাসগুলোতেও কম বেশি বলছি এবং বিভিন্ন সময় বলে থাকি যে তোমরা সবসময় তোমাদের যে পাঠ্য বই কিছু না বলে তোমরা রিডিং করবে এবং দুর্বোধ্য জায়গাগুলো অর্থ করে পড়ার চেষ্টা করবে, প্রয়োজনে কোনো শিক্ষকের সহযোগিতা গ্রহণ করবে, তাহলে তোমরা কী হবে? তোমরা ওই জায়গাগুলো তোমাদের জন্য সহজ। এই যে আমি পরিবার পড়াচ্ছি এবং প্রথমেই বলছিলাম যে পরিবার হচ্ছে সবচেয়ে সহজ, এটি কি পড়ানোর একটি বিষয়? এটি তো সহজ একটি বিষয়, কিন্তু আমি আবার নিজেই একটা ধারণা দিলাম যে না, পরিবার পড়ার বিষয়, পরিবারটা আমাদের কাছে সহজ হলো কেন? কারণ এর ভিতর দিয়ে আমরা উঠা বসা, আমরা যারা সমাজে বসবাস করি তারা কেউ যৌথ পরিবারে, কেউ বর্ধিত পরিবারে, কেউ একক পরিবারে, কেউ নয়াবাস পরিবারে, কেউ পিতৃসূত্রীয় ধারায়, বিভিন্নভাবে আমরা পরিবারে বসবাস করি। এই বসবাস করি বলেই এই পরিবার প্রসঙ্গটি কিন্তু আমাদের ভালো লাগছে, সহজ মনে হচ্ছে। একবার দুইবার পড়লেই কিন্তু আমাদের এটা পয়েন্টগুলো মনে রাখলেই কিন্তু আমরা অনেক কথা লিখতে পারবো, অনেক কথা জানতে পারবো এবং অনেক কথা মানুষকে বোঝাতে পারবো এবং আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বোধ উদয়, আমার বোধ শক্তি তৈরি হয়। তাহলে আমাদের কী করতে হবে? যে এই পরিবারটি যেমন পরিবারের বিষয়বস্তু সম্পর্কে বা এই ক্লাসটি যেমন আমাদের হৃদয়াগ্রহী হচ্ছে, বুঝতে সহজ হচ্ছে, আমরা যদি আমাদের ক্লাসের প্রত্যেকটি বই
সিলেবাসভুক্ত বইগুলো যদি আমরা রিডিং করি, সেটি আইসিটি হতে পারে, সেটি ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, সমাজকর্ম হতে পারে, অর্থনীতি হতে পারে, পৌরনীতি হতে পারে, কৃষি শিক্ষা হতে পারে, যে বই হোক না কেন, ইতিহাস, ইসলামের ইতিহাস, যাই হোক না কেন, আমরা যদি সেটি বারবার রিডিং করতে থাকি তাহলে এই পরিবারের মতো পরিচিত হয়ে উঠবে এবং তখন আমাদের সহজ হয়ে যাবে, আমরা পরীক্ষায় ভালো করতে পারব। বারবার অনুশীলনের মাধ্যমে বিষয়টি আমাদের কাছে সহজবোধ্য হয়ে উঠবে। যাই হোক, এই প্রসঙ্গে আমি যে বিষয়টি বলার জন্যই প্রসঙ্গটির অবতারণা করলাম সেটি হচ্ছে আমাদের পরিবারের কাজ। আমরা সবাই এটা জানি পরিবারের কাজ কি, পরিবারের কাজ হচ্ছে সবাই আমরা জানি আমরা কী কী কাজ করি। পরিবারের প্রথম কাজ হচ্ছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা, অর্থাৎ তাদের অবাধ যৌনাচার মুক্ত একটি জীবনযাপনে ব্যবস্থা করা। তাহলে এক কথায় যেটা বলা যায়, পরিবারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জৈবিক কাজ, যার জন্য সমাজ সুনিয়ন্ত্রিত থাকে, সুশৃঙ্খল থাকে, ভালো থাকে। এটি কিন্তু আমরা সবাই কিন্তু দায়িত্বটা পালন করি, কিন্তু এভাবেই বোঝার চেষ্টা অনেক সময় অনেকে নাও করতে পারে। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্থনৈতিক কাজ, অর্থ একটি পরিবারের ভরণ পোষণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, এসব কিছুর জন্য আমাদের অর্থের প্রয়োজন। আমরা সন্তানকে মানুষ করব, আমরা প্রতিদিন খাবো দাবো, আমাদের যে যদি অসুখ বিসুখ হয় চিকিৎসা করব, তার অর্থের দরকার পড়বে। এই জন্য পরিবারের দ্বিতীয় কাজ হচ্ছে অর্থনৈতিক কাজ। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাজনৈতিক কাজ। রাজনৈতিকভাবে আমরা যত সিদ্ধান্ত গ্রহণ করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটি পরিবার থেকে আসে এবং পরিবার থেকে, পরিবারের সদস্যদের মধ্য থেকে, পরিবারের পারিবারিক আলাপ আলোচনার মধ্য থেকে যখন এই সিদ্ধান্তটি আসে তখন সেই সিদ্ধান্তটা সঠিক হয়। পক্ষে বিপক্ষে মানে একেবারে খোলামেলা পরিবেশে যে জায়গায় গল্প করা যায় সে জায়গাটি হচ্ছে পরিবার, যার কারণে সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের সুবিধা হয়। এই যে বিভিন্ন সময় নির্বাচন হয়, বিভিন্ন সময় এই নির্বাচনের সময় বিভিন্ন নির্বাচনের সময় আমরা একাধিক প্রার্থীর ভিতর থেকে কোন প্রার্থীকে ভোট দিব, কোন প্রার্থীকে ভোট দিব না, কোন প্রার্থীর সাথে কীভাবে কথা বলবো, এগুলো কিন্তু আমরা পরিবার থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে রাজনৈতিক সিদ্ধান্তটি কিন্তু পরিবার থেকে আসে এবং যে পরিবার যত বেশি রাজনৈতিক সচেতন সেই পরিবারের সদস্যদের দ্বারা সবচাইতে ভালো রাজনৈতিক কাজ করা সম্ভব, এটি মানে সমাজতাত্ত্বিক দৃষ্টিতে বলা যায়। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। পরিবারের সদস্যদের ভিতরে, বিশেষ করে জুনিয়র সদস্যদের ভিতরে, এমনকি সিনিয়র সদস্যদের ভিতরেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। কখনো ব্যবসায় মাইক হওয়ার জন্য, কখনো শিক্ষার্থীদের বা পরিবারের লেখাপড়া করা ছেলে মেয়েদের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে, অথবা কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সুবিধা অসুবিধার কারণে অনেক রকমের হতাশা পারিবারিক পরিবেশে আসতে পারে। সে সময় আমাদের পাশে দাঁড়ায় পরিবারের অন্য সদস্য। ব্যবসায় লোকসান, ব্যবসায় ক্ষতি, তখন আমাদের সান্ত্বনা বাইরে থেকে আমরা যেটি পাই না কেন সেখানে কোনো না কোনো একটা গ্যাপ থাকে, কিন্তু পরিবার থেকে যখন আসে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ভাই বোন যখন আমাকে বলে তখন কিন্তু আমি বুঝি এই কথাটি সঠিক। যখন পরীক্ষায় অকৃতকার্য হই আমরা, বিশেষ করে ছোট্ট বন্ধুরা, তখন আমাদের বাবার দিক থেকে হয়তো একটা বকুনি আসে, মায়ের দিক থেকে সেটি বাবাকে উল্টো বোঝানো হয় ছেলে মেয়েতে এমন কাজ করতে পারে, মা বাবা দুইজন বকছে, দাদা দাদি হয়তো অনেক সময় সে জায়গায় এসে দাঁড়ায় বলে যে তুইও তো এরকম ছিলি, তোরও ছোটোবেলায় এরকম ছিল, তুইও তো পরীক্ষায় ফেল করি তারপরে এরকম বড় হলি, এখন এদের বকলে হবে, এরকম বিভিন্নভাবে বিষয়গুলোকে আমরা সলিউশন দিই। অনেক সময় অনাকাঙ্ক্ষিত অযাচিত কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা পারিবারিক পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এই যে মনস্তাত্ত্বিক সহযোগিতা, রোগীকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে
বা বিভিন্ন ক্ষেত্রে তার রোগ ভালো হয়ে যাবে বা বিভিন্ন রকম সুবিধা অসুবিধা হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বলি। পরিবারের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষামূলক কাজ, শিক্ষা দান। এই যে আমি প্রথম দিকেই বলছিলাম, ক্লাসের শুরুতেই বললাম, পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং এইখান থেকে ভালো লেখাপড়া করা যায়। আমি অনেক ছেলে মেয়েকে অনেক সময় বলছি যে তোমার যে ফলাফল, এই ফলাফলের জন্য তুমি কিন্তু এককভাবে দায়ী নও, তোমার পরিবারের একটি ভূমিকা আছে। তুমি কেমন পরিবারে কেমন পরিবেশে লেখাপড়া করেছো তার উপর ভিত্তি করে তোমার মেধা বিকশিত হয়েছে, তোমার মন তৈরি হয়েছে, তোমার আবেগ সৃষ্টি হয়েছে, এবং এর উপর ভিত্তি করেই তুমি কিন্তু একটি ফলাফল তৈরি করতে পারছো। তোমার মেধা খারাপ এই কথাটা বিশ্বাস করা সবসময় যাবে না। অনেক সময় প্রকৃতিগতভাবে অনেকের সুবিধা অসুবিধা থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই আমরা মেধাবী, বিভিন্ন ক্ষেত্রে মেধাবী। কেউ খেলায় মেধাবী, কেউ গানে মেধাবী, কেউ বক্তৃতায় মেধাবী, কেউ লেখাপড়ায় মেধাবী, কেউ অঙ্কে মেধাবী, কেউ হয়তো দেখা গেল জীববিজ্ঞানে মেধাবী। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের মেধা আছেই। পরিবারের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিনোদনমূলক কাজ, বিনোদনের ব্যবস্থা, আমোদ প্রমোদের ব্যবস্থা, চিত্ত বিনোদনের ব্যবস্থা। এটি পারিবারিক পর্যায়ে পরিবারের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা পরিবারের ভিতরেই কোনো আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করা, এটি পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। সবচাইতে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সামাজিকীকরণ, সমাজই হওয়া। পরিবারের সদস্যটি কেমন ধরনের মানুষই গড়ে উঠবে, আদর্শবান, কী ধরনের আদর্শবান হবে, কী ধরনের ধার্মিক হবে, কী ধরনের শিক্ষিত হবে, কী পর্যায়ের মানুষ সে হবে, এ বিষয়টি বোঝার জন্য পরিবারের যে কাজটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সামাজিকীকরণ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধর্মীয়, আমাদেরকে ধর্মপ্রাণ হওয়ার জন্য, ধর্মীয় ভাবধারায় বেড়ে ওঠার জন্য, ধর্মবোধ ভালোভাবে আমাদের ভিতরে তৈরি হওয়ার জন্য পরিবারের ভূমিকার কোনো জুড়ি নেই। এই জন্য মডার্ন নামক একজন সমাজবিজ্ঞানী 250টি সমাজের বিশ্লেষণে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পরিবার হচ্ছে একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পরিবার এমন কোনো দেশ নেই, এমন কোনো সমাজ নেই, এমন কোনো জাতি নেই যারা পরিবারের গুরুত্বকে স্বীকার করেনি, এবং পরিবারের বাইরে এসে ভালো কাজ করা যায় এটি বিশ্বাস, এটির উপরই বিশ্বাস স্থাপন করেছে। তারা সবাই স্বীকার করেছে, বিশেষ করে মডার্নের এই গবেষণায় উঠে আসে যে পরিবার হচ্ছে একটি সার্বজনীন প্রতিষ্ঠান। আমাদের সবচাইতে আরেকটি দিক আছে পরিবারে, সেটি হলো যে পরিবারের যে অবক্ষয়ের যে একটা যুগ চলে আসছে। আমরা এখন দেখি যে বিভিন্ন ক্ষেত্রে পরিবার আমাদেরকে বিভিন্নভাবে সমস্যার ভিতরে ফেলছে। যেমন অনেক সময় মা আর সন্তান তার মাকে হত্যা করছে, সন্তান নেশাসক্ত হয়ে পড়ছে, অনেক সময় বাবা মায়ের কথা না শুনে, এবং এই প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করছে তাদের ভবিষ্যৎ। এর ফলে কী হচ্ছে, আমাদের পারিবারিক পরিবারের যে ভবিষ্যৎ এটা অনেকটা দুর্বল হয়ে পড়ছে। ভবিষ্যতে আমরা পারিবারিক কাঠামোর ভিতরে থাকবো কি না, এরকম একটা আশঙ্কা অনেক বিশেষজ্ঞদের ভিতরে চলে আসে। কিন্তু পরিবারের যে বিকল্প নেই, বিকল্প হতে পারে না, এ বিষয়টি সেই 1877 সালে আমাদের লুইস হেনরি মর্গান তিনিও স্বীকার করেছেন, এবং উনি ধাপে ধাপে পরিবারের উৎপত্তির কথাও ব্যাখ্যা করেছেন। তিনি কয়েকটি পরিবারের কথা বলেছেন যে প্রথম পর্যায়ে মানুষ যখন গোষ্ঠীবদ্ধ জীবনযাপন শুরু করে এবং এটি যখন প্রথম সংগঠন হিসাবে আবির্ভূত হয়, তখন তিনি দেখেন যে মানুষের ভিতরে কনসাঙ্গুইন পরিবার, অর্থাৎ রক্ত সম্পর্কিত মানুষের ভিতরে পরস্পরের সম্পর্ক, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপন জ্ঞাতি ভাই বোনের মধ্যে তখন কোনো সিস্টেম ছিল না, এরকমভাবে একটা জৈবিক কাজের মাধ্যমে পারিবারিক ব্যবস্থার সূচনা হয়। তারপরে দলগত বিবাহভিত্তিক পরিবার আসে ওনার গবেষণায়। তারপরে আসে দলগত বিবাহভিত্তিক পরিবারে দেখা যাচ্ছে যে ছেলেরা যদি পরস্পর ভাই হয়, মেয়েরা পরস্পর বোন হতে পারবে না, এরকম একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করেছেন। সিন্ডিয়াসমিয়ান পরিবার, যেটা জোড়া পরিবার, অর্থাৎ দেখা যাচ্ছে যে একজন স্বামী
একজন স্ত্রী, একজন স্বামী একজন স্ত্রী, তবে স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে, তার ভিতরে একজন প্রধান স্ত্রী থাকে, এবং তারা ইচ্ছা হলে সম্পর্ক ছিন্ন করতে পারত, আবার ইচ্ছা হলে সম্পর্ক রাখতে পারত, এবং এ কারণে তবে সন্তানরা থাকত মায়ের দায়িত্বে সবসময়। পুনর প্যাট্রিয়ার্কাল, যেটা আমরা অলরেডি আমাদের আজকের আলোচনায় পূর্বেও বলে ফেলছি, কিন্তু আমরা এখন মর্গানের নিয়ম অনুযায়ী বলছি, পিতৃতান্ত্রিক পরিবার, যেখানে পিতার ধারায় তার মানে একজন পুরুষের একজন স্ত্রী এইভাবে থাকবে, তারপরে আমরা দেখি বা একাধিকও থাকতে পারে, কিন্তু আমরা পরবর্তীতে দেখি একক পরিবার, যেটি আমরা আলোচনা করছি। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে আমরা পরিবার সম্পর্কে যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে যে এটি গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ ফ্যামুলাস এবং গ্রিক শব্দ ঐকোস থেকে এটির উৎপত্তি, এবং এর এক কথায় প্রকাশ, পরিবার হচ্ছে একটি সামাজিক গোষ্ঠী যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি সাধারণ আবাসস্থল থাকবে, অর্থাৎ গোয়াল, রান্নাঘর, বড় ঘর, মানে বৈঠকখানা যাই থাকুক এরকম থাকবে, এবং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে এর একটা অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে, সহযোগিতা থাকবে, পরস্পরের প্রতি সহযোগিতা থাকবে। আর পরিবারের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে পরিবার সবসময় নতুন প্রজন্ম সৃষ্টি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিবারের ভূমিকা এবং পরিবার আমাদের আত্মসামাজিক জীবনধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, দূরের ও কাছের বন্ধুরা। এতক্ষণ আমরা পরিবারের উপরে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগছে, এবং তোমরা আমাদের এই আগামী দিনের ক্লাসগুলো উপভোগ করবে, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা আমাদের ফেসবুক পেজ ঝাউডাঙ্গা কলেজ, এই ফেসবুক পেজে তোমাদের মতামত জানাবে, অথবা ঝাউডাঙ্গা কলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের মতামত জানাতে পারো। প্রিয় বন্ধুরা, অনেক কথা হলো, অনেকক্ষণ তোমাদেরকে সময় দেওয়া হলো, আজকের এ পর্যন্তই। সকলকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।